আপনার পিতামাতাকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে রাস্তায় ফেলে দিয়ে বড়লোকের মেয়েকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করবেন কখনোই হবে না। আপনার এটার জন্য ভোগ করতে হবে, সেটা আল্লাহ আপনাকে এই দুনিয়ায় হোক বা পরের দুনিয়ায় হোক অবশ্যই এটার বিচার করবে এবং বিচার হবে। তো রেডি থাকেন আপনিও। এক পিতার দুইটা ছেলে এবং দুইটা মেয়ে, ধানমন্ডিতে হচ্ছে ওনার ছেলের দুইটা তিনটা বাড়ি, অথচ সেই পিতা বৃদ্ধাশ্রমে ঈদ কাটাচ্ছেন, এত কান্না করছেন এবং তিনি বলছেন আর কি যে তার ছেলে এবং মেয়েরা কেউ দেখে না। তো যেই পিতা হচ্ছে পৃথিবীর আলো দেখালো, যে পিতা হচ্ছে বড় করলো, কষ্ট করে মানুষের মতন মানুষ করলো, সেই পিতার এখন স্থান হচ্ছে বৃদ্ধাশ্রম। কতটা দুঃখজনক! আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, শিক্ষিত হয়েন না, শিক্ষিত হওয়ার দরকার নাই, সুশিক্ষায় শিক্ষিত হন। যদি সুশিক্ষিত হতে পারেন তাহলেই পড়াশোনা করেন। এত কান্না করতেছে উনি, আমার এত খারাপ লাগতেছে যে আহারে কত কষ্ট করছে। উনি বলছে আমি কত কষ্ট করে, আমি উনি বিজনেসম্যান ছিল, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলে মেয়েকে পড়াশোনা করেছে। ইভেন কি তার একটা ছেলে বলেছে যে ওনার না কিসের হচ্ছে ফ্যাক্টরি দিবে, ওনার নিজের ফ্ল্যাট বিক্রি করে 70 লক্ষ টাকা তুলে দিয়েছেন পিতা তার সন্তানের কাছে। এখন পিতার কিছু নাই, তার জন্য পিতাকে নিয়ে পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে। আপনারা আসলে মানে কেন এত কিছু করতেছেন? বাড়ি গাড়ি দিয়ে কি হবে যদি আপনার পরিবারে সুখ না থাকে, শান্তি না থাকে? আপনারা দুই দিনের একটা মেয়ের জন্য, উনি বলতেছিলেন, ওনার কথা যদি আমি আপনাদেরকে এক্সপ্লেন করি, উনি বলছিলেন যে আমার জীবনের সব থেকে বড় ভুল যেটা হচ্ছে আমার দুইটা ছেলেই বিয়ে করেছে অনেক ধনীর ঘরের মেয়েকে। তো ধনীর ঘরের মেয়েকে বিয়ে করে যার কারণে আজকে আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। দেখেন আপনি, আমি একটা মেয়ে, রাইট, আমি একটা মেয়ে আপনাদের সাথে কথা বলতেছি। আপনি একটা মেয়েকে বিয়ে করার কারণে আপনার যদি পরিবারটা ধ্বংস হয়ে যায়, পরিবারটাই যদি আলাদা হয়ে যায়, আমার মনে হয় এই সংসারের বা এইরকম মেয়ের জীবনে কোনো দরকার নাই। আপনারা শুধু এই দুনিয়ার সুখের আশায় বসে রয়েছেন, বড়লোকের মেয়েকে বিয়ে করেছেন, লক্ষ লক্ষ টাকা পাবেন, সাপোর্ট পাবেন, কিন্তু আপনার বাবা যে কত কষ্ট করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ঘাম ফেলে কত কষ্ট করেছে, মানুষ করেছে, একবারও মনে করলেন না? দুদিনের একটা মেয়ে পেয়ে আপনারা ভুলে যাচ্ছেন বাবা মাকে, নিজের বাবা মাকে, যে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে। আর এই পৃথিবীর আলো যদি না দেখাইতো, না পৃথিবীতে আসতেন, তাহলে কিন্তু আজকে ধনীর দুলালকে বিয়ে করতে পারতেন না, শিক্ষিত হতে পারতেন না। আপনারা এগুলো করছেন, আমি আপনাদের নাম উল্লেখ করছি না, বাট আপনাদেরকে আমি মানে আপনারা যে কাজগুলো করেছেন একেবারে জঘন্য কাজ করেছেন, ঠিক আছে? আপনারা যারা আমার কথা শুনছেন, যেই পিতা, এই পিতার সাথে এই কাজটা করা হয়েছে, আপনাদের অনেক বড় শাস্তি হওয়া দরকার। এবং এটা আমার মুখের কথা না, আপনার বাবা যে কান্না করে করে বলতেছে, যে চোখের পানিগুলো পড়তেছে, এটা 100% আপনার চার সন্তানের এটা আল্লাহ বিচার করবে, ঠিক আছে? আপনারা ঈদে পোলাও মাংস খাচ্ছেন, অথচ ঈদের দিনও আপনারা বাবা মায়ের খোঁজ নেন নাই, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখেছেন, এটার বিচার আল্লাহ আপনাদেরকে করবে, ঠিক আছে? আমি আপনাদেরকে বলবো যে সমস্ত ছেলেমেয়েরা আমার ভিডিও দেখছেন বা যেখান থেকে দেখছেন আমি জানি না, যদি 1 টাকাও ইনকাম করেন, চেষ্টা করেন তার মধ্যে থেকে 20 আনাও বাবা মায়ের জন্য খরচ। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা বাবা মায়ের যত্ন নিয়েন। হ্যাঁ, দূরে থাকতে পারেন, দূরে থাকলে কি হবে, বাবা মায়ের কি খোঁজ খবর নেওয়া যায় না? কাছে আছেন কি হবে, একবেলা হচ্ছে আপনি কম খাবেন, তারপরে তো বাবা মা আপনার সাথে থাকবে। বাবা মা সন্তানের সাথে থাকা এটা কত বড় যে একটা আশীর্বাদ, কত বড় যে একটা দোয়া, আপনারা এটা বুঝতেছেন না। আপনারা তাদেরকে বোঝা মনে করছেন, কিন্তু সেই বাবা মা যখন জন্মগ্রহণ করেছেন তখন আপনাদেরকে বোঝা মনে করে নাই, বুকের মধ্যে নিয়ে নিয়ে বড় করেছে, এখন তারা হয়ে গেছে বোঝা। সো আপনি যে আপনার বাবা মায়ের সাথে এটা করতেছেন, আপনার সাথেও যে আপনার সন্তানরা এটা করবে না, এর কোনো ভুল নাই। সো মাথায় রেখে বাবা মায়ের সাথে ওইভাবে আপনারা বিহেভ করবেন। আর কোরআনে বলা হয়েছে ইভেন স্বয়ং আল্লাহ আপনার হচ্ছে ওই সমস্ত সন্তানের উপর সন্তুষ্ট, সন্তানের উপরে পিতামাতা সন্তুষ্ট। তো আপনার পিতামাতাকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে রাস্তায় ফেলে দিয়ে বড়লোকের মেয়েকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করবেন কখনোই হবে না, ঠিক আছে? মানে আপনার এটার জন্য ভোগ করতে হবে, সেটা আল্লাহ আপনাকে এই দুনিয়ায় হোক বা পরের দুনিয়ায় হোক অবশ্যই এটার বিচার করবে এবং বিচার হবে। সো রেডি থাকেন আপনিও।